হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? করি খুব ভালো আছো। সকাল সকাল কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে যে ফুলগুলো ফুটেছে অবশেষে, অনেকগুলো স্প্রে ট্রে অনেক কিছু দেওয়ার পর, সারটার অনেক কিছু দেওয়ার পর অবশেষে ফুল ফুটছে। সেটা আমার ভীষণ বড় প্রাপ্তি আমার কাছে, ঠিক আছে? এটা আমার ভীষণ পছন্দের গাছটা। তো এখানে দেখতে পাচ্ছ এই যে কত বাড়ছে, আর এগে দেখো ক্যাপসিকাম কিন্তু একটা ধরেছে অলরেডি, এখানে ঢুকে গেছে। এটাতে একটা ধরেছে, ওটাতে একটা ধরেছে, ঠিক আছে? আর এখানেও কিন্তু লঙ্কাগুলো খুব সুন্দর। আর এই জবা গাছটা কত বড় হচ্ছে দেখো দিনকে দিন, ঠিক আছে? ওটা কিন্তু ওই পিঙ্ক কালার জবাটাই। কাপড় জামা কিন্তু কাঁচা হয়ে গেছে, হাজব্যান্ডের মানে জামা প্যান্ট যা ছিল, আমার মেয়ের ক্যারাটের ড্রেস, সমস্ত কিছু কাঁচা কমপ্লিট করেছি, কাঁচাকুচি হয়ে গেছে। এবারে সমস্ত মানে গাছগুলোতে আমি জলও দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? চলো এবারে একটু ঝাঁট দেবো, কারণ জায়গাটা এমনভাবে বাজে হয়ে আছে রীতিমতো, মানে আমি সমস্ত জায়গাটা পরিষ্কার করে একদম ঝাঁট দিয়ে ফ্রেশ করে দিয়েছি, ঠিক আছে? মানে এতটাই বাজে লাগছিলো দেখতে বেশ কিছুদিন ধরে, ডিমের খোলা, মাটি, এটা ওটা, পাতা, মানে দিদিগুলো এমনভাবে ঝাঁট দেয় না, ওরা ভালোভাবে ঝাঁট দেয় না, যতই পয়সা নেই কিন্তু ঝাঁট ভালোভাবে দেয় না, ঠিক আছে? তো ওরা মানে ভালো ঝাঁট দিতে পারেনি বলে আমার বেশ কিছুদিন ধরে উস্কুস লাগছিলো যে কবে ঝাঁটটা দেবো আমি। তো সমস্ত ঝাঁট দিয়ে আমি কিন্তু একটা সাইডে দেখো ওই যাচ্ছি নিয়ে, তো ওইখানে কিন্তু সমস্ত জড়ো করে রেখে দিয়েছি। ওরা এসে কালকে এটা ফেলে দেবে, ওরা এখান থেকে ঝাঁট দিয়ে ওই ড্রেনের দিকে ফেলে দেয়, ঠিক আছে? তো ড্রেনটা তাহলে পরিষ্কার করে দেয় প্রতি সপ্তাহে এসে পড়ে। তো এখন যে জায়গাটা পরিষ্কার লাগছে, এটা কতটা ভালো লাগছে বলতো? তোমরাই আমাকে বলো যে কতটা ভালো লাগছে, পরিষ্কার লাগছে কি লাগছে না। মানে এখন যখন ঘর ঢুকছি তখন কিন্তু আর একটুকুনোর জন্য কিন্তু কোথাও বালি কোথাও মাটি এরকম কিন্তু লাগছে না, একদম জন্য পায়ে মাটি লাগছে না, ঠিক আছে? আর এই সেই গাছটা যে গাছটা থেকে ধুতরা ফুল পাচ্ছি আমি অনবরত, ঠিক আছে? এখানে আরও দুখানা তিনখানা ফুলের কড়ি চলে এসছে। এখানে একটা দেখাই, এদিকে এখানে একটা ছোটো একটা, বড় একটা, এখানে এখানে দুটো, তিনটে, টোটাল মানে টোটাল পাঁচটা করি এসছে গাছটাতে। মানে ভাবো কতটা মানে ভালো লাগছে আমার। এখানেও দেখো এখানে অপরা, এখানে কিন্তু চন্দ্রমল্লিকা ফুটে আছে, তো চন্দ্রমল্লিকাগুলো ফুটে আছে। আর এখানে এটা খুব সুন্দর হচ্ছে অপরাজিতাটা, ঠিক আছে? সমস্ত ঘর টর পুরো একদম এটা ওটা সব পরিষ্কার করে চলো, মেয়ে আসবে। মেয়ে আসলো, মেয়ে আসার পর কিন্তু আমি, মেয়ে ঢুকে গেছে ঘরে, মেয়ে ঢুকে এখন জামাকাপড় ফ্রেশ হচ্ছে, জামাকাপড় ছাড়ছে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে দই আনতে, ঠিক আছে? তো দই আনতে যাচ্ছি কারণ দইটা খুব দরকার, মেয়েকে দই দিয়ে ভাত খাওয়াই তো মাঝে মাঝে, তো দই আজকে দইটা দেবো। তো ওকে দইটা নিতে আমি দোকানদারের কাছে চলে এলাম, দেখতেই পাচ্ছ দোকানে ঢুকে যাচ্ছি। কিন্তু চলো দোকান থেকে গিয়ে ঘরে দেখা হচ্ছে। মেয়ে এসে গেছে, ড্রেস নিজে চেঞ্জ করে নিজের সুইমিং কস্টিউম পরে নিয়েছে, এটা আমার সুইমিং কস্টিউম, ঠিক আছে? তো আমি দোকান গিয়েছিলাম মিষ্টি দই আনার জন্য, তো ওখান থেকে আমাকে একটা প্যাকেট দিল, বললো যে আজকে অক্ষয় তৃতীয়া পুজো হয়েছে, তো সেই জন্য প্যাকেটটা দিল আমাকে। ভালোই হয়েছে প্রসাদটা পেলাম, কারণ আমার বাবার দোকানেও এরকমভাবে পুজো হয়, তো আমি প্রসাদটা প্রতি বছর আমি এরকমভাবে প্যাকেটিং করি, তো প্যাকেটিং করতাম যখন বিয়ের আগে ছিলাম, প্যাকেটিং করতাম। তো আজকে মানে অনেকদিন পর বললো যে না সবাইকে দিইনি, তোমাকে দিলাম প্যাকেটটা। আসলে আমরা অনেক মানে বেশি দোকান থেকে জিনিসপত্র নেওয়া হয়, তো ওই জন্য বললো যারা এমনি টুকটাক যারা নিতে আসে তাদেরকে দিচ্ছি না, কিন্তু যারা মানে রেগুলার নিতে আসে, রেগুলারের কাস্টমার বা বেশি ভালো কাস্টমার, তাদেরকে দেওয়া হচ্ছে প্যাকেটটা। যাই হোক, ভালোই হয়েছে। চলো দেখা যাক এই প্যাকেটটার মধ্যে কী আছে, ঠিক আছে? আমি এখনও দেখিনি, তোমরাও সাথে আমিও দেখবো, আমিও সারপ্রাইজ দেখবো, জানি না কী আছে, দেখা যাক কী আছে। ওয়াও, দারুণ দারুণ দিয়েছে প্যাকেটটা, খুব সুন্দর প্যাকেট, ভীষণ ভালো প্যাকেটটা দিয়েছে। চলো
বাসনপত্র কিচ্ছু ধোয়া হয়নি, এখন ধুতে বসবো। হড়বড় করে খাওয়া দাওয়া করে সুইমিংয়ে চলে গেছিলাম, তো তাদের করে চলে এসেছি। এসে কেসে জামা কাপড় টামা কাপড় সব মেলে দিয়েছি, মেয়েকে পড়াতে বসে গেছি। ওর আছে 6টা থেকে ক্লাস, মানে টিউশন। তো খুব ভোগান্তি হচ্ছে আমাকে নিয়ে যেতে, নিয়ে আসতে হচ্ছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি এমন তৈরি হয়েছে, ঠিক আছে। তো সাফার করছি আমি তার জন্য, ঠিক আছে, আমাকে নিয়ে যেতে হচ্ছে যথারীতি। আমি তো সমস্যাটা একটা হচ্ছেই, কারণ যারা স্কুটি দেন তারা তো হুড়ুড় করে নিয়ে চলে যাবে, কিন্তু আমাকে তো সে হেঁটে হেঁটে যেতে হয়, খুব কষ্ট হয় পায়ে হেঁটে যেতে, কারণ আমি স্কুটিও জানি না, আমি সাইকেলও শিখিনি। তো আমার খুব অসুবিধা হয়, ভীষণ অসুবিধা হয়, খুবই কষ্ট হচ্ছে আমার। তো আজকে মেয়ে ভালো সুইমিং করেছে, তো ভাবলাম তোমার সাথে শেয়ার করে দিই। তো শেয়ার করে দিয়েছি, দেখে নিয়েছো ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর চলো আমি এখন ওই দিকে চলে যাই, কারণ ওগুলো না কমপ্লিট করলে ওকে টিউশনে যেতে দেরি, মানে নিয়ে যেতে দেরি হয়ে যাবে আমার। তো গ্যাস ট্যাস মোছা মুছি ধোয়া ধুই সব কমপ্লিট, পেশেন্ট টেশনও পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। বাকি আছে শুধু এই জলটা গাছে দিতে, যেটা আমি সকাল থেকে একদমই ভুলে গেছি দিতে। চাবিটাও লাগানো হয়ে গেছে পেছনে, চলো জলটা দিয়ে আসি, চাবিটা খুলে দিয়ে আসি আগে। তো এখনও পড়ছে, আর আমি এদিকে ফ্রিজটা সকাল থেকে বন্ধ করে রেখেছি মেয়ে আসার আগে, ডিফরেস্ট করে রেখেছি। দেখা যাক জলটা বরফটা কত দূর মানে গলেছে, মনে হয় না বেশি গলবে, দেখা যাক যতটা বার করতে পারি কিনা, এদিকে ওই করে বার করতে পারি কিনা দেখি। দাঁড়াও, নিচেরটাও খুব বাজে অবস্থা হয়ে আছে, কিচ্ছু রাখা যাচ্ছে না, দেখো কতখানি বরফ। দেখো এখানে বেসিনে কিছু বরফ গলে চলে জল হয়ে গেল, এই এক বাটি বেসিনের বরফ নিয়ে এসেছি। এখনো বাকি আছে, আমি সেই সাঁড়াশি দিয়ে হাতুড়ি দিয়ে চেষ্টা করি ভাঙার চেষ্টা করি, সাঁড়াশি বলছি এই। এটা দিয়ে খুব সুন্দর কিন্তু ছাড়ে জানো তো বরফগুলো, দেখো এখানে শিবলিঙ্গ হয়ে আছে একটা, অবশেষে শিবলিঙ্গকে ভাঙতে পেরেছি। তাও আবার খুন্তির সাহায্যে, এত বরফ, এত বরফ না হয়ে যায় না আমার ফ্রিজের মধ্যেখানে। হ্যালো, দেখি এক বেসিন বাসনের জায়গায় এক বেসিন বরফ হয়ে গেছে। এখানটা তো পরিষ্কার হয়ে গেছে, ঢুকিয়ে দিলাম ইয়েটা, জলের একটা ইয়ে দেবো, ট্রে দেবো, কিন্তু নিচটা পরিষ্কার করতে পারলাম না। এই যে নিচের মধ্যে না ওই যে উপর বরফগুলো রয়ে গেছে সব, চলে যাচ্ছি মেয়েকে পৌঁছতে, টিউশন টিউশন পৌঁছে যাচ্ছি। এটা আমার প্রতিদিনের এখন কাজ হয়ে গেছে, জানি না মানে কতদিন আমাকে এখন এই জিনিসটা সাফার করতে হবে, এই কষ্টগুলো সাফার করতে হবে। যতদিন শিলিগুড়িতে হয়তো থাকবো ততদিন আমাকে এই জিনিসগুলো সাফার করতে হবে, ঠিক আছে। তো আমার প্রচণ্ড পায়ে ব্যথা, কোমরে ব্যথা, তার মধ্যেও কিন্তু পুজোতে এলাম, যাই হোক পোষণও হয়ে গেছে। আমার মেয়ে এটা কুড়িয়ে পেয়েছে, তো এটা নিয়ে যাই বাড়িতে, কালকে আমি টক করে দেবো ওকে। দেখো এসে এসেই এটা ফেললাম ছাড়িয়ে, দুটো প্লেটকে পাক পেতে এই জিনিসটা ফেললাম। এটা কোথায় ছিল জানো? এই জায়গাটাতে, এই জায়গাটাতে। এটা পার করেছি, একটু পরিষ্কার করে নিই, তারপরে ধুয়ে একদম দিয়ে দেবো, এই জায়গাগুলো নোংরা হয়ে আছে।
সবই যখন পরিষ্কার করলাম, গোটা ফ্রিজটা পরিষ্কার করতে কী অসুবিধা, তো গোটা ফ্রিজটাই পরিষ্কার করলাম, সব ধুয়ে টুয়ে একদম সাফ করে দিয়েছি এবং ফ্রিজটা চালিয়েও দিয়েছি, একদম সব বরফ আর কিচ্ছু বরফ নেই, পরিষ্কার করে দিয়েছি সব। এরপর একটু চা খাবো, আর এই কচুরিটা যেটা দোকান থেকে পেয়েছি ওটা একটু গরম করবো, তারপরে খাবো চা দিয়ে। উফ, আর পাচ্ছি না, সকাল থেকে খাচ্ছি, বিরক্ত লাগছে। মেয়েদের কাজের কেন জানি না শেষই হয় না, একটার পর একটা একটার পর একটা কাজ লেগেই আছে। এই চা করে খাবো, আবার রুটি করবো, তরকারি বানাবো, কিছু না কিছু আছে, লেগেই আছে কাজ, লেগেই আছে কাজ, বন্ধ হবে না। তো দোকান থেকে দিয়েছিল যে কচুরিটা, ভাবলাম ওটা দিয়ে একটু চা খাই, তো এই সেই কচুরি যেটা দিয়ে আমি এক কাপ ভর্তি ভর্তি চা নিয়েছি। তো রীতিমতো আমি সন্ধ্যাবেলায় এরকম দুধ চা খাই না, তো আজকে খাচ্ছি এটা লোভে। মেয়ে ড্রয়িং কমপ্লিট করেছে হড়বড়িতে, ঠিক আছে, কতটা হড়বড়ি থাকলে মানুষ এরকম ড্রয়িং করে, আধা খাপছা ড্রয়িং। চলো রেডি হয়ে গেছে, একটু বেরোবো, কোথাও যাচ্ছি কোথায় সেটা এখনও জানি না, চলো দেখাবো কোথাও। তো যাচ্ছি কোথায় সেটা এখনও জানি না, এখনও মানে ঠিক হয়নি, তো বেরোই আগে তারপরে দেখা যাবে, চলো। এই যে আমার মেয়ে, চলো। এই কুর্তিটা মনে আছে তোমাদের? এই কুর্তিটা সেই পুজোর সময় কিনেছিলাম, তো ওই কুর্তিটা আজকে পরলাম, যদিও ফুল ভাঙা কিন্তু নেট তো হাওয়া ঢুকবে ফুরফুর। চলো বেশি বকবক করো না, জানি না কোথায় বেরো যাচ্ছি, শুধু রেডি হয়েছি যাবো তাই জন্য। তো যাচ্ছিলাম মানে শপিং মল, ঠিক আছে, শপিং মল যাওয়ার পথে এখানে এত ভিড় দেখে আমার মেয়ে তো বলে এইখানেই খেলা দেখবো, অন্য কোথাও যাবো না। তো ওখান থেকে ভেবেছিলাম ওখান থেকে একটু তাহলে গিয়ে পরে খেলা দেখলাম, ঠিক আছে, গিয়ে পরে তো একটু মাঠে তাঠে বা একটু পার্কে গিয়ে ঘুরে নিয়ে চলে আসবো, ঠিক আছে। ও বাবা, ও বলছে আমি ওখান থেকে নড়বই না, মানে এতই খেলা দেখাতে, মানে ওর এতই মানে খেলা দেখতে মানে প্রস্তুর ইচ্ছা আর কি। যাই হোক, আইপিএলের মতো সাউন্ডও চলছে, বেশ ভালো লাগছে, ড্রোনটা উড়ছে তো ওখানে, তো সেটাই ক্যাপচার করার চেষ্টা করলাম। তো এখানে খেলা হচ্ছে, তো আমরাও খেলা দেখছি, চলো তোমরাও খেলা দেখো, এখানে বাচ্চাগুলো নাচ করছে, বেশ সুন্দর লাগছে, তোমরাও খেলাটা দেখো, তারপরে কথা বলছি। এরকম নয় কিন্তু যে ভিড় নেই, ভিড় কিন্তু ভালো আছে, পেছন দিকে আমি কিন্তু ক্যামেরাটা ঘোরাইনি, তোমরা ঘোরালে দেখতে পাচ্ছি, কারণ অনেকজন অনেক ভিড় ছিল, ঠিক আছে, পেছন দিকে। তো বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করবো, রুটি তো করেই গেছিলাম, রুটি আলু ফুলকুই ভাজা করেই গেছিলাম, তো চলো খেয়ে নিই সমস্ত কিছু, মিষ্টিগুলো আছে সকালে যেটা পেয়েছিলাম, আর চলো দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ জন্য খুব 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 ভালো থেকো, বেশি করে জল খেও, চলো দেখা হচ্ছে নতুন ব্লগে, স্মাইল করতে ভুলো না, টাটা।